টু ডোর পাওয়ার, পিছনে দুইটা দরজাই পাওয়ার। এ পাশ থেকে যদি দেখাই দেখেন চারটা টায়ারই নতুন, 15 দিন হয়েছে ভদ্রলোক চারটা টায়ার লাগাইছে, একদম ইউজ হয় না এই গাড়িটা। এই যে দেখেন পিছন থেকে যদি দেখাই চমৎকার একটা স্পয়লার ইউজ হয়েছে, ব্যাকলাইট দুইটা গাড়ির সাথে অরিজিনাল, পিছনের গ্লাসটা 100% গাড়ির সাথে অরিজিনাল, ব্যাক গ্লাস একটা ওয়াইপার ইউজ হয়েছে, সিয়ান্তা লেখা দেখেন, টয়োটার লোগো দেখেন, 36 সিরিয়ালের নাম্বার প্লেট দেখেন, একদম আনটাচ একটা গাড়ি। শ্যামল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। বাবু ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন। আমার শোরুমের নাম এডি কার চয়েস, অ্যাড্রেস 249-251 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, নাবিসকো বিস্কুট ফ্যাক্টরির পিছনে, রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে, সান্তা টাওয়ারের পিছনে, বলাকার মোড়ের পাশে অবস্থিত। ভাই আজকে কি স্পেশাল গাড়ি দেখাবেন? আজকে একটা 7 সিটের গাড়ি দেখাবো, টয়োটা সিয়ান্তা। কম ইনকাম ট্যাক্স দিয়ে, অনলি 25,000 টাকা ইনকাম ট্যাক্স দিয়ে একটা 7 সিটার গাড়ি চালাবে, একটা নোয়ার ফিলিংস পাবে। আচ্ছা, এই গাড়িটা নোয়ার ফিলিংস পাবে, 25,000 টাকা ইনকাম ট্যাক্স দিয়ে একটা 7 সিটার গাড়ি, টয়োটা সিয়ান্তা। ওকে, গাড়িটার 2011 মডেল, 2021 রেজিস্ট্রেশন। আচ্ছা, 36 সিরিয়ালের গাড়ি, অকটেন ডিপেন্ডের গাড়ি। বাট কন্ডিশনটা কি? কন্ডিশনটা বলবো, বলার দেখানোর আগে বলি, বাবু ভাই এই গাড়িটা আজকে নিয়ে আসছি আমি। আচ্ছা, আমি এখন পর্যন্ত গাড়িটা ওয়াশ পলিশও করি নাই, আমাদের আজকে প্রোগ্রাম রিভিউ করার, এই জন্য আপনার গাড়িটা দিয়ে দিছি। এই গাড়িটা এখন পর্যন্ত ওয়াশ পলিশ হয় নাই, ধোয়া-মোছাও করি নাই, একদম র অবস্থায় এই গাড়িটা, মাত্র পাইছি, কিনে নিয়ে আসছি, এই জন্য আপনি আসছেন দিয়ে দিছি, এইভাবে রিভিউ দিতেছি। এই গাড়িটা ওয়াশ পলিশ করবো। এই গাড়িটা হচ্ছে পার্পেল কালারের, 2011 মডেল, 2021 এপ্রিলের রেজিস্ট্রেশন, অলমোস্ট গাড়িটা রিকন্ডিশন, 36 সিরিয়ালের নাম্বার প্লেট দেখেন, একদম আনটাচ। এই যে দেখেন সামনে দুইটা হেডলাইট যথারীতি গাড়ির সাথে অরিজিনাল, গ্রিলটা গাড়ির সাথে অরিজিনাল, আগে পিছে স্টিলের বাম্পার সহ ইনস্টল করা, নতুন এক সেট সিট কভার ইনস্টল করা আছে, ফকলাইটগুলো গাড়ির সাথে। এই যে দেখেন টয়োটার লোগো, জাপানি স্টিকার, নাম্বার প্লেট স্টিকার, হিটার সেন্সার সহ 100% গ্লাসটা গাড়ির সাথে অরিজিনাল। ওকে, বাপাস থেকে যদি দেখায় এলো রিমটা দেখেন চমৎকার সুন্দর, চারটা টায়ারই একদম নতুন। আচ্ছা, অনলি 15 দিন চারটা টায়ারের বয়স। বডির কি অবস্থা? একদম নিখুঁত একটা বডি, বাস দেখেন, ক্রস দেখেন, শেপ দেখেন, একদম জাপানি কন্ডিশনে আছে। এক হাতের গাড়ি এখন পর্যন্ত গাড়িটা, মানে কি বলবো, গাড়িটা এক হাতের গাড়ি এখন পর্যন্ত গাড়িটা ইউজেই হয় নাই। একুশের রেজিস্ট্রেশন, জি এডিশনের গাড়ি, প্রত্যেকটা দরজার হ্যান্ডেল নিকিল দেখেন, ওয়াশ পলিশ ছাড়াই গাড়িটা দেখেন, সিলিংটা দেখেন, সিলিং একটা মনিটর ইনস্টল করা আছে, জাপান থেকেই দেওয়া আছে। আচ্ছা, ব্ল্যাক ইন্টেরিয়র, ব্ল্যাক ইন্টেরিয়রের গাড়ি, অ্যাশ ইন্টেরিয়র। আচ্ছা, টু ডোর পাওয়ার, পিছনে দুইটা দরজাই পাওয়ার, টু ডোর পাওয়ার, জি। ওকে, দুইটা দরজাই পাওয়ার। এই যে দেখেন সিলিং মনিটর, সিলিং দেখেন, 7 সিটার গাড়ি, চমৎকার একটা গাড়ি, টয়োটা সিয়ান্তা। আচ্ছা, টোটাল 7 সিটের গাড়ি, টোটাল 7 সিট, অকটেন ডিপেন্ডের গাড়ি, টয়োটা সিয়ান্তা গাড়ি। এ পাশ থেকে যদি দেখাই দেখেন চারটা টায়ারই নতুন, 15 দিন হয়েছে ভদ্রলোক চারটা টায়ার লাগাইছে, একদম ইউজ হয় না এই গাড়িটা। জি, এই যে দেখেন পিছন থেকে যদি দেখাই চমৎকার একটা স্পয়লার ইউজ হয়েছে, ব্যাকলাইট দুইটা গাড়ির সাথে অরিজিনাল, পিছনের গ্লাসটা 100% গাড়ির সাথে অরিজিনাল, ব্যাক গ্লাস একটা ওয়াইপার ইউজ হয়েছে, সিয়ান্তা লেখা দেখেন, টয়োটার লোগো দেখেন, 36 সিরিয়ালের নাম্বার প্লেট দেখেন, একদম আনটাচ একটা গাড়ি। এই গাড়িতে এখন পর্যন্ত ক্যাশ নাই, হাত নাই, কোনো কিছুই হয় নাই। এই যে দেখেন 7 সিটার গাড়ি, একদম জাপানি কন্ডিশনে, জাপানি ফিটিংস আছে, এখন পর্যন্ত তেলই আছে, এখন পর্যন্ত তেলই আছে। জয়েন্টগুলো কি অবস্থা? একদম 100% জাপানি ফিটিংস অবস্থায় আছে, এখন পর্যন্ত গাড়ি কোথাও রঙই হয় নাই। আচ্ছা, গাড়ির এখন পর্যন্ত রং হয় না, একদম আনটাচ একটা গাড়ি। এই যে দেখেন জাপানি কন্ডিশনে, জাপানি ফিটিংস আছে, 7 সিটার গাড়ি, টয়োটা সিয়ান্তা, অকটেন ডিপেন্ডের গাড়ি। এদিক থেকে যদি রাইট সাইড দেখাই বাবু ভাই, দেখেন চারটা টায়ারই নতুন, রাইট সাইডেও একই কন্ডিশনে আছে, কোনো স্ক্যাচ নাই, স্পট নাই, বাস দেখেন, ক্রস দেখেন, শেপ দেখেন, প্রত্যেকটা দরজার গ্লাস অরিজিনাল, প্রত্যেকটা রিনশিট পর্যন্ত অরিজিনাল, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। আচ্ছা, টু ডোর পাওয়ার, এই দরজাটাও পাওয়ার, চমৎকার একটা টয়োটা সিয়ান্তা গাড়ি, যাদের ফ্যামিলি একটু বড় তাদের জন্য এই গাড়িটা অনেক বেটার, প্রয়োজনে 7 সিট ইউজ করবে, আর নয়তো লাগেজের জন্য সিটগুলো বাস করে ভিতরে ঢুকাইয়া দিবে, নোয়ার একটা ফিলিংস পাবে, এসইউভির একটা ফিলিংস পাবে। গাড়িটা অনেক উঁচু, অনেক বড়। জি, এই যে দেখেন ড্যাশবোর্ড দেখেন, প্রত্যেকটা দরজার হ্যান্ডেল নিকিল, প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ অবস্থা আছে, ড্যাশবোর্ডটা দেখেন ওয়াশ পলিশ ছাড়া, সিলিং দেখেন চমৎকার ফ্রেশ, ওভার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি টয়োটা সিয়ান্তা, টু ডোর পাওয়ার। এবং শ্যামল ভাই গাড়িতে কোনো কাজ আছে? আমি এখন পর্যন্ত কোনো কাজ পাই নাই।
যা আছে কিচ্ছু করবো না, জাস্ট ওয়াশ পলিশ। আচ্ছা, ইনশাল্লাহ গাড়িটা একদম জাপানি কন্ডিশনে, জাপানি গাড়িটাবে আছে, কোনো কাজ নাই গাড়িতে, এক টাকার কোনো কাজ নাই, জাস্ট ওয়াশ পলিশ করবো। এই যে দেখেন 1500 cc বিবিটিআই ইঞ্জিন, ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে অরিজিনাল, এসি একদম হাই স্কুল পাবে। সিসিদের এই অপশনগুলো দেখেন, এখন পর্যন্ত বাংলাদেশে একটু ফুলের টুকাও পড়ে নাই। আচ্ছা, চমৎকার কন্ডিশনের একটা গাড়ি টয়োটা সিয়ান্তা। ওকে, 25,000 টাকা ইনকাম ট্যাক্স দিয়ে একটা 7-সিটার গাড়ি পাবে। এই গাড়িটা ভাউ ভাই যে নিবে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবে যে একটা ভালো সুন্দর চমৎকার একটা গাড়ি দিছে ভাই, সার্ভিসটা ভালো পাবে, অসাধারণ সার্ভিস পাবে। টয়োটা সিয়ান্তা নিউ শেভের 11 মডেল, 21 এপ্রিলের রেজিস্ট্রেশন, অলমোস্ট গাড়িটা রিকন্ডিশন, 36 সিরিয়ালের গাড়ি, সামনে থেকে পিছনে যা আছে 100% গাড়ির সাথে অরিজিনাল, একটা স্ক্রু গাড়িতে কোথাও চেঞ্জ নাই, কোথাও কোনো মিসিং নাই। ওকে, আগে পিছে স্টিলের বাম্পার, ভিতরে বিস্কিট কালার, ইয়া প্যাডের ড্যাশবোর্ড কালারের সাথে ম্যাচড করে একটা সিট কভার ইনস্টল করা আছে নতুন। ওকে, প্রাইসটা কত চাচ্ছেন? এই গাড়ির প্রাইস চাচ্ছি 18,50,000 টাকা আস্কিং প্রাইস। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন।